ঘন্টা ঘুরে নিয়েছি আমি, একটা ডাব পাইনি। তো আর একটা জায়গা আছে, আমি যাচ্ছি সেখানে, যারা বাঙালি তারা জানে, তারা মাছে আর বাকিদেরকে। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি বম্বে আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যত নীলবার ঘরে ঘরটা মুছে বাসন টাসন মেজে বাইরে বেরিয়েছি একটা ডাবের জল কেনার জন্য। কতটা দূর বেরিয়েছি তারপরে ভেবেছিলাম ব্লগটা ঘরে যেয়ে শ্যুট করবো, তাও শ্যুট করতে পারিনি, কারণ অলরেডি এক ঘন্টা ঘুরে নিয়েছি আমি, একটাও ডাব পাইনি। তো আর একটা জায়গা আছে, আমি যাচ্ছি সেখানটায়, জানি না পাবো কিনা, তবে আশা করি সেখানে পেয়ে যাবো, কারণ ওখানে পার্ট টাইম সবসময় বসে যদিও। চলো, এই আমার বাইক নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানটা আমার বাইক নিয়ে নিয়েছি, এবার চলার পথ। তবে গাইস, আমি ফোন ধরতে ধরতে সাইকেল চালাতে পারি না যদিও, তো আমি ফোনটাকে অফ করে সাইকেলটা চালাবো, দিয়ে যাবো। তো তবে দোকানে পৌঁছে ফিরে আসছি আমার, অনেকটা দূর আসার পর এটা মেন রোড, একটা পেয়েছি। এখানে দেখতে পাচ্ছি, তবে লোক দেখতে পাচ্ছি না, হ্যাঁ আছে, ভিতরে বসে আছে। এখানে নারকেল পানি আবার কত করে নিবে কে জানে। গাইস, এখানে নারকেলটা নিয়ে নিয়েছি, নারকেলটা না, এখানে সবাই নারকেলই বলে, পানিওয়ালা নারকেল আর পূজাওয়ালা নারকেল, মানে নারকেলটাকে পূজাওয়ালা নারকেল বলে। গাইস, এতটা ফুল তুলেছি, আর তুলবো না, এবার বাড়ির দিকে রওনা দেবো। এটা পুরো জঙ্গল হয়েছে, এদিকে হাওয়া লাগছে। আর গাইস, এখানে একটা খুব বড় নার্সারি আছে, এটা ছোট মতো, আরও বড় বড় হয়। নার্সারিগুলো ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে ফুলগুলো। চলে এসেছি, প্রচুর গরম পড়ে গেছে, মিঠু সাইকেল চালিয়ে গেছে, ঘেমে গেছি পুরো, ফুলটা ঝিমিয়ে যাচ্ছিলো, এসে একটু জল ছিটা মেরে দিয়েছি। আর দিয়েছি ডাবটা এখানটায়, এখানটায় বাবু বসে আছে, এনাকে এখন রেডি করাতে হবে, ঘরে সব কাজ করে গেছিলাম, এখান করে ফিরে এসেছি আপনাদের সাথে। প্রায় স্নান হয়ে গেছে, এবার পুজো করা পালা, এবার পুজো করে, কারণ একটা সময় মন্দির বন্ধ হয়েছে এখানটায় বিকালে পরে পাঁচটায়, আর এখানটা যদি কোনো দিন পর বাড়ি না, আসার সময় মন্দিরে ঘুরে এসেছিলাম, তো মন্দিরে দেখলাম কেউ আসেনি, এখানে খুব শিবরাত্রিটাই মানে, এবারটা যারা বাঙালি তারা জানে, তারা মানছে, আর বাকিদেরকে এখানকার লক্ষ্য মানে না, মন্দিরটা বন্ধ হয়ে গেল। এবারে পুজো পুজো করে আগে মন্দিরে পুজো করে করতে যাবো ভাবলাম। সানটা হয়ে গেছে, এখন বাজে বারোটা, বারোটা হয়ে গেছে, বারোটা বাজেনি, পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে। চলো, এবারে পুজোটা আগে শেষ করি। আমার ঘরে পুজো হয়ে গেছে, এখানে বাবা ভোলেনাথকে ভালো করে সাজিয়ে দিয়েছি, এবার আমার মন্দিরে যাওয়া পালা, এখানটায় ঘুটিটা রেখেছি যাবার জন্য, আমিও রেডি হয়ে গেছি, আর টাইমও হয়ে গেছে, 12:40 হয়ে গেছে। চলো গাইস, মন্দিরে যাওয়া যাক। মন্দিরে পুজো হয়ে গেছে, এবার যাচ্ছি খালি পায়ে, প্রচুর গরম পড়েছে, পাটা যেন জ্বলছে, এই অবস্থা, প্রচুর রোদ, আর এই পায়ে এত লাগছে, এত গরম। এবার একটু কষ্ট করে, এই কষ্ট করে মন্দিরে চলে তো এলাম খালি পায়ে, এবার একটু কষ্ট করে ঘরে পৌঁছাতে হবে, কারণ রোদের জন্য তো পায়ে খুব লাগছে। বিকালবেলাটা হলে এতটা লাগে না, কারণ ধূপ রোদটা কম থাকে, আর দুর্গাতে রোদ ভালোই পড়ে গেছে, গরমটা তিন দিন ধরে। চলো গাইস, ঘরে যে কথা বলছি, আর আমার মিনিমাম 20 মিনিট রাস্তাটা, আধা ঘন্টা লেগে যাবে খালি পায়ে। ঘরটা পুরো যাবার সময় ঢেকে গেছিলাম যাতে ঠান্ডা থাকে, জায়গাটা ঠান্ডা লাগছে, জানলাগুলো যেহেতু খোলা আছে, তো এবার একটু বসলাম, সত্যি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে এই জন্যে গেছি, আর প্রচুর গরম লাগছে, এত তাড়াতাড়ি গরম পড়ে যাওয়ার বুঝতে পারিনি যদিও, একটু রেস্ট নিয়ে আপনার।